7 বছর সংসার করার পর বাবা মাকে তালাক দিলেন। মা সেদিন বলেছিল, তুমি নিজেই হয়তো জানো না আমাকে তুমি কতটা কষ্ট দিয়েছ, দোয়া করি আল্লাহ যেন তোমাকে এই কষ্টটা বোঝান। বাবার প্রতি মায়ের অভিশাপের ফল কিনা তা জানি না, আমার বিয়ের ঠিক 7 বছরের মাথায় আমি বিধবা হলাম। অন্যান্য 8 থেকে 10টা পরিবারের যেই রকম জীবন যাপন করে, আমাদের জীবনটাও ঠিক তেমনই ছিল। বাবা তখন প্রবাসী, আমি আর আমার বড় বোন এবং আমার মা থাকতাম নানার বাড়িতে। দাদার বাড়ি থাকার মতো উপায় আমাদের ছিল না। চাচা চাচি কেউই মাকে পছন্দ করতেন না, তারা সবসময় চেয়েছেন বাবার জন্য চাচির বোনকে আনতে, যেটা হয়নি। তাই বাবার অগোচরে এই সম্পর্কটাকে নষ্ট করার জন্য অনেক কটু বুদ্ধি করতে লাগলেন। আমার মা আমার থেকে 16 বছরের বড় ছিলেন, বয়সেও তখনকার সময়ে এত বোঝ শক্তি ওনার ছিল না। মানুষ হিসেবে বড্ড সরল এবং ঝামেলা এড়িয়ে চলতেই পছন্দ বোধ করতেন। কোনো কিছু হলে যে বাবাকে বলবেন তারও উপায় ছিল না। তারপর একদিন বাবা দেশে আসলেন। বলে রাখা ভালো, আমার নানার বাড়ির সাথে বাবার আগে থেকেই মনোমালিন্য ছিল। তিনি কখনোই নানার বাড়িতে আসতেন না, প্রতিবারই আমার চাচাতো ভাইকে দিয়ে আমাদের সবাইকে পাঠাতেন, আবার ওনাকে দিয়েই নিয়ে যেতেন। এবারও আমার চাচাতো ভাইকে পাঠালেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। উনি এসে মাকে বললেন, চাচি, চাচা শুধু বলেছে মেয়েদেরকে নিয়ে যেতে, আপনাকে পরে নিবেন। আমার মাও তখন লজ্জায় আর কিছু বলতে পারেননি, আমাদেরকে যেতে দিলেন। ওদিকে ভাই গিয়ে বাবাকে জানালেন, চাচি বলেছেন তিনি এখানে আসতে পারবেন না। আমরা দুই বোনকে আবার দিনে দিনে ফেরত পাঠানো হয়। তারপর সেই একই নাটক চলতে থাকে কয়েকদিন। প্রতিবার বাবা বলতেন মাকে সহ নিয়ে যেতে, আর ভাই বারবার মিথ্যা বলে যেতেন। এভাবে কেটে গেল 1 মাস। একদিন আমার মায়ের খালা ওনাকে বললেন, তুই যাস না কেন ওনাদের সাথে? মা বললেন, কিভাবে যাব, আমার কথা তো বলেন না। এরপর উনি বললেন, তোর জোর করে হলেও যাওয়া উচিত, গিয়ে দেখ তোর জামাই এমন কেন করে। পরের বার ভাই আসলো, মাও যাওয়ার জন্য তৈরি হন, কিন্তু উনি নিয়ে না যাওয়ার জন্য হাঁসফাঁস করতে লাগলেন। তবুও মা গেলেন। দরজায় গিয়ে ঢোকার আগেই বাবা বলেন, তুমি এই ঘরে আর প্রবেশ করতে পারবে না, তোমাকে আমি তালাক দিয়েছি। মা কেমন জানি স্তব্ধ হয়ে গেল। কি হচ্ছে কিছুই বোঝার আগে মায়ের কোল থেকে আমার বোনকে কেড়ে নেওয়া হলো। বাবা আমার হাতটাও চেপে ধরলেন। মা আর কোনো কথা বলার সুযোগ পেল না। ওনার ভুল কি ছিল, যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা ভাঙতে পারলেন না। মা সেদিন আমাদের জন্য চিৎকার করে কেঁদেছিলেন, তবুও মায়ের কাছে আমাদেরকে দেওয়া হয়নি। মার টাকা ছিল না, তাই জোরদারও ছিল না, বুকের মধ্যে পাথর দিয়ে ভাগ্যটা মেনে নিলেন। চাচা চাচি সবাই সেদিন খুব খুশি হয়েছিলেন, এতদিনে তাদের ইচ্ছে পূরণ হলো। শেষবারের মতো আমার মা একবারও আমাদেরকে ছুঁতে পারেননি। সেই যন্ত্রণায় বোধহয় বলে উঠলেন, আমি যে কষ্টটা পেয়েছি আল্লাহ যেন তোমাকেও এই কষ্টটা বোঝান। মাকে তালাক দেওয়ার পর বাবাকে পুনরায় বিয়ে করানো হয় ওনারই দুঃসম্পর্কের এক চাচাতো বোনের সাথে। এই পর্যন্ত ছিল চাচা চাচি আর বাবা চাচার। বাবা তখন দেশে এসে দোকান নিয়ে তা চালাতে লাগলেন। ওনার জীবন আগের মতোই কাটতে লাগলো। আর এদিকে 21 বছর বয়সী আমার সুন্দরী মা জীবন লেপটে যাওয়া কুৎসিত কাদাকারের যন্ত্রণায় বাকি জীবন নিঃসঙ্গভাবেই কাটিয়ে দিলেন। 14 বছরে বিয়ে হয়ে 21 বছর বয়সে বিচ্ছেদের কারণে আমার অভিমানী মা আর বিয়ে বসেননি। মা সবসময় বলতেন, বিয়ে মানুষের জীবনে একবারই হয়, এই একটাবার যখন শান্তি পেলাম না তখন আর দ্বিতীয়বার শান্তি পাবো, এমন কি গ্যারান্টি আছে। তারপর আমাদের দুই বোনের জীবনটা বেড়ে ওঠে সৎমায়ের কাছে, একে একে ওনার কোলে। আমার আরও 6 বোনের জন্ম হয়, তারপর একটি ভাই। সবার বড় হলাম আমি, তাই আমাকেই সবার খেয়াল রাখতে হয়। উনি কেন জানি আমার পড়াশোনাটা পছন্দ করতেন না, সব সময় চাইতেন কাজ করি, ওনার বাচ্চাদেরকে নিয়ে রাখি। কাজে একটু ব্যতিক্রম হলেই গায়ে হাত তুলতেন। 7 বছর বয়সে আমি প্রথম রান্নাবান্না শুরু করলাম। সারাক্ষণ ওনার খিটখিটে মেজাজ মানসিক শারীরিকভাবে অত্যাচার করতেন। বাবাকে এই সব কিছুই আমি বলতাম না, বললেই ঘরে ঝগড়া হবে, দূরত্ব তৈরি বাড়বে। একদিন তুচ্ছ একটা কারণে
মা বাঁশের কঞ্চি দিয়ে আমার মুখে আঘাত করলেন। স্কুলে যাওয়ার সময় দোকানে উঠলে বাবা তা দেখে ফেলেন, জিজ্ঞাসা করলেন, মা মেরেছে কিনা? ভয়ে কিছুই বলিনি, পরে ধমক দিতেই আমি কেঁদে ফেললাম। বাবা বুঝে গেলেন, তখন তিনি প্রচণ্ড ভাবে মাকে গালিগালাজ করলেন, গায়েও হাত তুললেন। এরপর ওনার সেই বিয়ের উকালতি করা চাচাকে দেখিয়ে বললেন, এটাই কি তোমার ভালো ফলাফল ছিল? আমার ছোট্ট মেয়েটাকে কিভাবে মেরেছে দেখুন, এখন সিদ্ধান্ত নিন, ও যেন নিজেকে শুধরায়, নয়তো একেবারেই চলে যায়। এরপর থেকে ভয়ে আর আমার গায়ে হাত তোলেননি মা। কিন্তু ওনার দেওয়া মানসিক অত্যাচার ও কাজকর্ম মারের চেয়েও কম ছিল না। চতুর্থ শ্রেণী পড়ার পর আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। মায়ের একের পর এক সন্তান লালন পালন করার দায়িত্ব পড়ল আমার ওপর। এক একজনকে কোলে নিতে নিতে কোমরটা বাঁকা হয়ে গেল। সারা দিন রাত তাদের কাঁথা জামা ধুতে ধুতে হাতে ফোসকা পড়ল। আমার বাবা মা দুজনেই বেশ ফর্সা হয়, আমাদের গায়ের রঙও ফর্সা ছিল, তাই ভালো ভালো ঘর থেকে আমার বিয়ের সম্বন্ধ আসতে লাগলো। কিন্তু বিয়ের কথা বেশি দূর গড়াতো না, তার আগে কোনো কারণ ছাড়াই পাত্রপক্ষ চলে যেত। আমার চাচা চাচি কখনো চাইতেন না আমার বিয়ে হোক, আমরা সুন্দর জীবন যাপন করি এটা তারা কখনোই চাইতো না। বাবাকে যেইভাবে হাতের পুতুল বানিয়েছেন ঠিক তেমনভাবেই তারা আমাকে পাগল হওয়ার তাবিজ করলো। 6 মাস আমার অবস্থা খুব খারাপ ছিল, প্রচণ্ড ভয় পেতাম, রাত হলেই মনে হতো কে জানি আমাকে বারবার বের হওয়ার জন্য ডাকছে। সারাক্ষণ জ্বর মাথা নিয়ে চলার শক্তি ছিল না আমার, কত কবিরাজ চিকিৎসক দেখিয়েও লাভ হয়নি। তখনকার সময়ে মনে হয়নি আমি আর বাঁচব। অবশেষে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় জীবনের দুর্বিষহ দিনগুলো কাটিয়ে উঠলাম। বিয়ে হলো এক প্রবাসী স্বামীর সাথে। আমার স্বামীর পরিবারের কেউই বেঁচে ছিল না, বাবা মায়ের একমাত্র সন্তান তিনি। জন্মের পরে মা আর এর কয়েক বছর পর ওনার বাবাও মারা যান। বড় হয়েছিলেন ওনার বাবার চাচাতো বোনের কাছে। আমার শ্বশুর শাশুড়িও ছিলেন তাদের বাবা মায়ের একমাত্র সন্তান। এই পৃথিবীতে আমার স্বামীর আমি ছাড়া আপন বলতে আর কেউই ছিল না। এতিম নিঃস্ব ভালোবাসা পরিচয়হীন মানুষটি সবকিছু উজাড় করে আমাকে ভালোবেসেছিলেন। আমি ভুলে গেলাম অতীতের সব না পাওয়ার বেদনা। বিয়ের 1 বছর পর আমার কোল জুড়ে এলো একটি ছেলে সন্তান, তার 2 বছর পর মেয়ে হলো। ছেলে মেয়ে নিয়ে আমাদের ছোট্ট সংসার রূপকথার মতোই ছিল। এত প্রেম ভালোবাসা সুখ শান্তি সব নিয়েই এক স্বপ্নের সংসার যেন। সংসারের কাজকর্মে কত ভুল হয়েছে, কিন্তু কোনো দিনও এই মানুষ আমার উপরে রাগ করেনি। গ্রামের সবাই ওনার ভয়ে থরথর করে কাঁপলেও আমার বেলায় ছিলেন একদমই পানি, কখনো কঠিন স্বরে শাসন করেননি, সুন্দর করে বুঝিয়ে বলতেন। আমি ওনার থেকে অনেক শিখেছি। তখন আমাদের না ছিল টাকার অভাব আর না ছিল ভালোবাসার, 10 ভরি স্বর্ণ আমাকে দিয়েছিলেন। এরপরও প্রতিবারই দেশে আসার সময় স্বর্ণের চেন দুল এগুলো নিয়ে আসতেন, ঘরে 2-3 জন কাজের মেয়ে রাখতেন, মানুষকে ইচ্ছে মতো খাওয়াতাম, যে যা চাইতো সেটাই দিতাম, রানীর হালে ছিলাম। কিন্তু কে জানতো সুখ বেশি দিন কপালে থাকে না। বিয়ের 7 বছর হতে না হতেই আমার স্বামীর ক্যান্সার ধরা পড়ে এবং সে দেশে চলে আসলেন। ওনার চিকিৎসা শুরু হলো, যা টাকা পয়সা ছিল তা ভেঙে খাওয়া হতো, ধীরে ধীরে টাকাও শেষ হয়ে গেল। একে একে আমি আমার সমস্ত গহনা দিয়ে দিলাম। উনি এগুলো বিক্রি করতে রাজি ছিলেন না, বলতেন আমার মৃত্যুর পর এগুলো তোমার কাজে আসবে। আমার মন মানত না, নিজের সবটুকু দিয়ে হলেও ওনাকে বাঁচাতে চেয়েছিলাম। একবার আমার বেখেয়ালির জন্য ওনার 10,000 টাকার ঔষধ নষ্ট হয়ে যায়। সেদিন খুব ভয় পেয়েছিলাম, না জানি কি বলবেন। আমাকে অবাক করে দিয়ে উনি কিছুই বললেন না, শুধু মুচকি হাসলেন। আমার এত আপন প্রাণপ্রিয় মানুষটাকে বাঁচানো যায়নি। চোখের সামনে ওনাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখলাম। ওনার নিথর দেহ নিয়ে যাওয়ার সময় আমার একদমই হুঁশ ছিল না, আমি যেন চোখে অন্ধকার দেখলাম। 2টি সন্তান নিয়ে নিঃস্ব হয়ে গেলাম। আমার বাবা সেদিন আমাকে দেখে হয়তো আমার মায়ের সেই দুঃখটা উপলব্ধি করতে পেরেছিলেন। ওনাকে কেমন জানি অপরাধী লাগছিল, সামান্য ভুল বোঝাবুঝিতে
মায়ের পুরো জীবনটা শেষ হয়ে গিয়েছিল। আর আমার মা তার দেওয়া অভিশাপ যখন দেখলেন আমার উপরে প্রতিফলন হয়েছে, তখন খুব ভেঙে পড়লেন, আমার হাত পা ধরে কাঁদতে কাঁদতে বললেন, আমি যদি বুঝতাম আমার অভিশাপের ফল তোকে দিয়ে হবে, তাহলে কখনোই তোর বাবাকে আমি অভিশাপ দিতাম না, মাফ করে দে, মঙ্গল কামনা করতাম। আর কারো প্রতি কোনো ক্ষোভ ছিল না, যা হওয়ার ছিল তাই হয়েছে। হয়তো কিছু ক্ষেত্রে বাবা মায়ের প্রায়শ্চিত্ত সন্তানকে দিয়েই করতে হয়, প্রতিজ্ঞা করলাম এমন কিছুই করব না যার মূল্য আমার সন্তানদেরকে দিতে হয়। স্বামীর মৃত্যুর পর আমার জীবন যেন নরক হয়ে উঠল। বাবা চাইলেন ওনার সাথে চলে আসতে, তারপর আমি গেলাম না, চাই না কেউ বলুক আমার সন্তানদের কোনো ঠিকানা নেই। ছেলে মেয়ে নিয়েই আমার স্বামী শেষ চিহ্নের বাড়িটা নিয়েই আঁকড়ে ধরলাম। সংসার চলত আমার মামাতো ভাইয়ের টাকায়, মাসে মাসে তারা যে পরিমাণ টাকা দিত তাতে আমাদের বেশ ভালোই চলে যেত। একটা সময়ে এই বাড়িটা নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগলো। রাতের বেলা ঘরে ঢিল ছোড়া, ভয় দেখানো, দিনে কথাবার্তা না বলে এড়িয়ে চলা, এগুলো থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কোনো মানুষ ছিল না। এভাবে কেটে গেল 2 বছর। এর মধ্যে কিছু মানুষ নানা রকম কুৎসা রটালো, অনেকেই বাজে প্রস্তাব, বাজে ইঙ্গিত দিতে লাগলো। আমি একদমই ভেঙে পড়লাম, একা আর কতদিন সবার মোকাবেলা করব। মানসিক শান্তিটুকুও আমি হারিয়ে ফেললাম। তারপর একদিন বাবার নিকট আমার জন্য একজন সম্ভ্রান্ত পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলো। বাবা জানালেন সবকিছু আমার উপরেই নির্ভর করছে, আমি রাজি থাকলে বিয়েটা হবে। প্রথমে আমি রাজি হলাম না, কিন্তু উনিও পিছু ছাড়লেন না। এভাবে 6 মাস কেটে যাওয়ার পরে বিয়েতে মত দিলাম। উনিও বিবাহিত ছিলেন, বললেন ওনার স্ত্রীও পরিবারের মত নিয়েই বিয়ে করেছেন, এই বিয়েতে ওনার স্ত্রীর অনুমতি আছে। আমি ওনার মুখের কথা মেনে না নিয়ে বললাম, আপনার স্ত্রীর লিখিত সাইন নিয়ে আসতে। ওনার স্ত্রীর সাইন নিয়ে আসার পর আমাদের বিয়েটা হলো। বিয়ের 1 বছর এখানেই কাটলো। আমার একটি মেয়ে সন্তান হলো। মেয়ে হওয়ার পর থেকেই উনি আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য জোর করতে লাগলেন, কিন্তু আমি চাইতাম না ওনার বাড়িতে যেতে। ওখানে ওনার পরিবারের সাথে আমার মিলবে না ভেবে ভয় হতো আমার। শেষ পর্যন্ত আমার 3 সন্তান সহ ওনার সাথে গেলাম। তারপর ওখানে যে চিত্র দেখি তাতে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কেউ আমাকে মন থেকে মেনে নিল না, মেনে নেওয়ার মতো কথাও না। আমি বুঝলাম আমার স্বামীর কথার ওপরে কারোর কথা চলে না, ওনার কথায় বাধ্য হয়ে সবাই আমাকে বাড়িতে মেনে নিল। কিন্তু সত্যিকারে মনের মিল না থাকলে একসাথে থাকা কি সম্ভব? আমার স্বামীকে যে এতদিন দায়িত্বশীল ও আদর্শবান হিসাবে দেখেছি, বাড়িতে আসার পর তার 1 ফোঁটাও আমি দেখলাম না। ওনার পুরো আচরণ বদলে গেল, আমার ওপর চালালো কর্তার মতো শাসন। আমার যে 2টি সন্তানকে পড়াশোনা করাবেন বলে ওদের নানার বাড়ি থেকে নিয়ে এসেছিলেন, এখানে আসার পর কথা রাখলেন না। হ্যাঁ, অবশ্য মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছিলেন, কিন্তু বই খাতা কেনার সময় রাগ দেখাতেন, এমন করে ওদের পড়াশোনা আর হলো না। আমাকে রাখলেন বান্দির মতো, সমস্ত রান্না বান্না আমাকে একা করতে হতো। সারা দিন রাত কাজকর্ম করে শান্তিতে একটু ঘুমাতেও পারতাম না। শুরু হতো ওনার মানসিক অত্যাচার, অকথ্য ভাষায় গালিগালাজ, ছেড়ে দেওয়ার ভয় দেখানো। আমি খুব ভয় পেতাম, সুখের আশায় ভরসা করে যার হাত ধরেছিলাম সেই যদি ছেড়ে দেয় তাহলে আমি কোথায় যাব? আমার পরপর আরও 2টি ছেলে সন্তান হলো, তারাও আমারই মতো মানুষের লাথি খেয়ে বড় হতে লাগলো। আমি এখন কি করব? কখনো আমার পরিবারের কেউ এখানে আসতে পারতো না, উনি পছন্দ করতেন না, আবার আমাকেও বাপের বাড়ি যেতে দিতেন না। আমার পরিবার প্রতিবেশী সবাই ভাবতো কত সুখেই না আমি আসি। এরই মধ্যে কত প্রিয়জন মারা গেলেন, আমাকে নিয়ে যাওয়া হলো না। আমার বাবা প্রায় আসতেন নিয়ে যাওয়ার জন্য, উনি রাজি হতেন না, ওনার কথা ছিল গেলে একেবারেই চলে যাও, তবে ওনার সন্তানদেরকে আমি নিতে পারবো না, এরাও তো আমারই সন্তান, এদের মায়া কিভাবে আমি ত্যাগ করি? ওনার ঘরে 3 সন্তানের মা হয়েছিলাম। প্রথম মেয়ে বয়স ছিল 6 বছর, তারপর ছেলের 4 বছরের, এরপর কোলে 2 বছরের এক ছেলে।
ওদেরকে একটা চকলেট দেওয়ার মতো কেউ ছিল না, অথচ ঘর ভর্তি মানুষ ছিল 10 থেকে 12 জন। কেউ একটু খেয়ালও করত না যে যেভাবে পারে আঘাত করে। ওনারা লুকিয়ে লুকিয়ে কত কি খেত, ওরা তা দেখে আমায় এসে বলতো। আমিও রাগে দুঃখে ওদেরকেই মারতাম। আমার ছেলেমেয়ে বড্ড শান্ত ছিল, ওদের ফুপু চাচা সৎ ভাই বোন কখনো ওদেরকে দেখে ভালোবাসেনি। ছোট্ট অবুঝ বাচ্চারা কি বা বুঝতো। সৃষ্টিকর্তা হয়তো আমার নিষ্পাপ বাচ্চাদের কষ্ট বুঝেছিলেন, তাই একদিন একসাথে দুজনকেই নিয়ে গেলেন। সেদিন তাদের বাবা তাদেরকে সাঁতার শেখাবেন বলে পুকুরে নিয়ে গিয়েছিলেন। এরই মধ্যে ঘরে কাজ করার জন্য মিস্ত্রিরা আসে। আমি তখন আমার ছোট ছেলেমেয়েকে নিয়ে রান্না করছিলাম। আমি জানতাম না উনি ঘরে আছেন। যখন দেখি জিজ্ঞাসা করি, আমার বাচ্চারা কোথায়? উনি বললেন, কেন ওরা ঘরে আসেনি? এরপর দৌড়ে পুকুরে যান। কয়েক সিঁড়ির পরেই তাদের শরীর ডুবেছিল। তখন উনি চিৎকার করে দুই হাত দিয়ে দুজনকে টেনে তুললেন। আমিও দৌড়ে গেলাম। ততক্ষণে সব শেষ হয়ে গেল। ডাক্তার দেখে বললেন, ওনারা আর নেই। আমি আর কি করব, দুইজন সন্তান একসাথে মারা গেছে, এই যন্ত্রণা কিভাবে সহ্য করব। কান্না করে মন হালকা করার সময়টুকুও আমি পেলাম না। আমার স্বামী বললেন, মেহমানরা আসছে তাদেরকে নাস্তা পানি দিতে। আমি হতবাক হয়ে গেলাম, সন্তানরা মারা গেছে আমার, আর শোক পালন করছে অন্যরা। আমি হতবাক হয়ে গেলাম, সন্তানরা মারা গেছে আমার, আর শোক পালন করছে অন্যরা। আমি চিৎকার করে কাঁদতে পারিনি, বুকের ভেতরটা কেমন জানি পাথর হয়ে গেল। এই পৃথিবীর অসংখ্য আক্ষেপ নিয়ে আমি দুটি সন্তান মারা যায়, তবুও মানুষ কথা ছাড়লো। আমার পাপের শাস্তি কিনা তারা পেয়েছে, আমি কিনা তাদের মৃত্যুতে শান্তি পেয়েছি। মানুষের অবহেলা লাথি ওষ্ঠা খেয়ে বাঁচার থেকে মরে যাওয়াই ভালো। একটা সময় সবাই তাদেরকে ভুলে গেল, সবার জীবন আগের মতোই স্বাভাবিকভাবেই চলল। আমিও নিজেকে শান্ত করলাম, তবুও ভেতরে চাপা কষ্ট রয়েই গেল। কয়েক বছর পর আমার মেয়ে বিয়ে করলো তার পছন্দের মানুষকে। মেনে নিতে না চাইলেও মেনে নিলাম, যেভাবে তারা আমার সব কিছু মেনে নিয়েছিল। সবচেয়ে মেয়েটা সুখে থাকলেই আর হয়তো নিজের সান্ত্বনা দিতে পারবো, কিন্তু আমার মেয়ে সুখী হয়নি। ভালোবেসে যার হাত ধরেছিল সেই আজ তীব্র অবজ্ঞায় ফেলে দেয়। আমি মা হয়েও কিছুই বলতে পারছি না, এরকম ভুল মানুষের হাত থেকে ছিনিয়ে আনতে তো পারিনি, কিন্তু নাতনির কি হবে? আমি কখনোই চাই না আমার জীবনের মতো জীবন হোক আমার মেয়েরও। এখন সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে হয়। কেন জানি না মনে হয় সবচেয়ে ভুল ছিল আমি দ্বিতীয় বিয়েটা করেছি বলে। মাঝে মাঝে মনে হয় যদি দ্বিতীয়বার বিয়ে না করে বসতাম, তাহলে হয়তো আমাদের জীবনটা এমন হতো না, আমার দুই সন্তানের জন্মও হতো না, এভাবে মারাও যেত না। আর আজ মেয়ে তার স্বামীর বাড়িতে, ছেলে কাজের সূত্রে তার বাবার বাড়ি। আমি আমার ছোট ছেলেকে নিয়ে আসি। পুনরায় বিয়ে না বসলে হয়তো এই রকম বিচ্ছিন্নতা থাকতো না জীবনে। আর যাই হোক, কখনো আমি কাউকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিব না। আমার মা সত্যি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে আমি পারিনি। এখন আমার মেয়েকে আমার মতো ভুল সিদ্ধান্ত আমি নিতে দিব না, যতটা পারে মানিয়ে নিতে বলি। আর মেয়েদের নিয়ে বিয়ে একবারই হয়, মন থেকে হয়, এরপরে যা হয় তা দয়া বা ব্যবহার ছাড়া আর কিছুই না। মানুষের দয়ায় বেঁচে থাকাটা বড্ড বেশি কষ্টের। 16টা বছর মুখ বুঝে সংসার করেছি, সারাক্ষণ ছেলে মেয়ে হারানোর ভয়ে সব সহ্য করে গেছি, কিন্তু এখন জীবনে আর কি বা বাকি আছে? আজ আমার মেয়ে এক জায়গায়, ছেলে আরেক জায়গায়, আর আমি আরেক জায়গায় ছেলের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আসি। সংসার কর্ম কিছুই আর ভালো লাগে না, সব মিলিয়ে হারিয়ে ফেললাম। আজ আমার মেয়ে কোথায়? বছরের একদিনও দেখা হয় না। ছেলে কোথায়? তার জীবন কিভাবে সাজিয়ে দিব? মা ছাড়া সন্তানদের অবস্থা যে কতটা যন্ত্রণার তা ভেবেই ছোট ছেলেকে ছাড়তে পারি না। আমার স্বামী বুঝে গেছেন আমি আর আগের মতো নেই, সে কোনো মুহূর্তই সব ত্যাগ করতে পারি, আমি এক মিনিটও ভাববো না ত্যাগ করতে। এখন আর আগের মতো বলতে পারেন না, গেলে একেবারেই চলে যাও, বরং আমি নিজেই বলি আমায় তুমি মুক্তি দাও। সব চিন্তা এখন আমার ছোট ছেলেটাকে নিয়ে,
চাইলেও তার জন্য ফেলে যেতে পারবো না, কিন্তু সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, ও আর একটু বড় হলে পেছনে আর তাকাবো না আমি। আমার বাবা মা মারা গেছেন বছর দুয়েক হলো, এখন আমার খোঁজ নেওয়ার মতো একটা মানুষও নেই। বাবা শেষে বুঝিয়েছিলেন, রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য এত মানুষের জীবনটা নষ্ট হয়েছে, কিন্তু এখন আর সঠিক জেনে কি লাভ? আমার মায়ের পুরো জীবন শেষ, আমাদেরও শেষ। এখন এই ধারা, আমার ছেলে মেয়েকে যেন নাশ হতে পারে সেই ব্যবস্থাই আমি করব। মা আছেন আগের মতোই, ভাইয়ের সন্তানদেরকে নিজের মতো করে বড় করেছিলেন, এখন তারাই ওনার দেখাশোনা করে। আর আমার যে চাচার জন্য এত কিছু হলো, শেষকালে তার পরিণতি একদমই ভালো হয়নি। ছেলেকে যতবার বিয়ে করাতেন ঠিক ততবারই বউ চলে যেত ওনার ছেলের ঘরে। দুটি মেয়েও আমাদের মতো মাহীন বড় হচ্ছে। চাচা মারা যাওয়ার আগে আমার মায়ের সাথে দেখা করেন, পা ধরে কান্নাকাটি করে মাপ চান। মা শুধু বলেন, আমি মাপ করার কে? কিন্তু ভেতরে থাকা এতগুলো বছর নষ্ট হওয়ার যন্ত্রণা ঠিকই ওনার মনে রয়ে গেল। 16 বছর পর যখন প্রথম আমার স্বপ্নেই সেই বাড়িটাকে গেলাম, তখনই উপলব্ধি করলাম জীবনের রঙিন মুহূর্তগুলো আমি পার করে ফেলেছি। আমার জীবনে আর কোনো রং নেই, একটু সুখের অপেক্ষায় গোটা জীবন ধূসরে ঢেকে গেল। এই জীবন সংসার সব কিছুই এখন অনর্থক, কোনো কিছুর প্রতি মন আর টানে না, কেবল আমি সুন্দর একটি মৃত্যুর অপেক্ষায় আছি। মানুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকে ততদিন তার জীবন গল্পও চলতে থাকে, মৃত্যুর সাথে সাথে সেই গল্পের সমাপ্তি ঘটে। ওনার গল্পের সমাপ্তি হয়নি, এখনও উনি টানা পড়েনে বেঁচে আছেন। জগৎ সংসারের প্রতি টান না থাকা সত্ত্বেও ওনাকে প্রতিদিন বাঁচতে হচ্ছে। আমি জানি না এই গল্পে কার ভূমিকা কতটুকু, তবে এটা বলতে হচ্ছে, মাঝে মাঝে বাবা মায়ের করা ভুল সন্তানকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যেতে হয়। একটি জীবন মানুষের অথচ কতটা বিচিত্রময়ে ঘেরা, সৃষ্টিকর্তা চাইলে এই জীবন রূপকথার মতো হতে পারত।